আসলেই আমরা এখন একটা ইউনিটে দাঁড়িয়েছি, সেটা মোহাম্মদ নজরুল ইসলাম অ্যাডভোকেট, উপজেলা চেয়ারম্যান এবং সামনে উপবিষ্ট সাধকগণ এবং এলাকাবাসী, আমি আপনাদের 16 ফেব্রুয়ারি আমরা কৃতজ্ঞ জেলা প্রশাসনের কাছে, বিশেষ করে এখানে জেলে যান মেয়র স্যার যিনি লালন জন্মভূমি হরিশপুরে লালন স্বর্ণ আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করেছেন, যে কথা আমাদের নজরুল এবং আমি আমার স্যারের শ্রীচরণে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। Oh,